tem as questões. São uma geraída. Nunca me procurei tanto por isso. Nada bem, pode. প্রত্যেকটা অঞ্চল ঘুরে ঘুরে এই সমাবেশ করছে। মূল উদ্দেশ্যটা হল আজকে যে পুলিশ এবং জনতা এক হয়ে দেশের বিভিন্ন সমস্যা মোকাবেলা করছে এবং পুলিশের একটা যে স্লোগান জনতাই পুলিশ, পুলিশই জনতা, পুলিশ যে জনতার বন্ধু সেইটাকে আজকে আজকে আমাদের এই সমাবেশ। আজকে আপনারা লক্ষ্য করেছেন মানুষের ঢল নেমেছিল। আমি যখন আসছিলাম তখন সব রাস্তাগুলো একদম যানজটে আটকে গিয়েছিল, থমকে গিয়েছিল। এর কারণটা হলো আমাদের পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলেই আজকের এই সমাবেশে এত মানুষের ঢল নেমেছিল। আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি আসাদুজ্জামান মিয়া, কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আপনারা তার কর্মকাণ্ড, তার দক্ষতা, তার বিজ্ঞতা নিশ্চয়ই টের পেয়েছেন। তিনি সারা ঢাকা শহরকে আজকে নিরাপত্তার চাদরে আবৃত করেছেন। রাত 2টার সময় যদি আমি ফোন করি কমিশনার সাহেব এই জায়গা তো ঠিক আছে বলে, আপনি চিন্তা করবেন না, আপনি ঘুমান, আমাদের পুলিশ যথা জায়গায় যথাভাবেই নিয়োজিত আছে। এটাই হল পুলিশ কমিশনারের দায়িত্ব এবং সেই দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করছেন। আজকে তিনি স্লোগান দিয়েছেন জঙ্গির বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে আমাদের এই সমস্যা অবশ্যই আমরা উত্তরণ হবে এবং আমরা পুলিশ জনতা যদি এক থাকি তাহলে অবশ্যই আমরা সেই জায়গাটিতে আমরা পৌঁছে যাব যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কিছুক্ষণ আগে যিনি বক্তৃতা করলেন মাননীয় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন, এক আগারের সময় তার বলিষ্ঠ নেতৃত্ব আমরা দেখেছি, তাকে দেখেছি অকৃত ভয় সেনানির মতো, অকৃত ভয় দক্ষ একজন নেতার মতো সেই সময় তিনি নেতৃত্ব দিয়েছেন। আজকে সফল খাদ্যমন্ত্রী হিসাবে তিনি আজকে সেই দেশের সমস্ত জায়গায় তিনি কাজ করে যাচ্ছেন। তার কণ্ঠস্বর সবসময় দেখবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের সঙ্গে তিনি সবসময় কথা বলছেন, সত্য কথাটা মানুষকে সবসময় জানিয়ে দেন। সেই নির্ভীক মানুষটি আর কেহ নন, আমাদের অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব আজকে বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন। কাজী ফিরোজ রশিদ, এমপি ঢাকা 6, আমার অত্যন্ত প্রিয় নেতা। আমি যখন জগন্নাথ কলেজে ঢুকি তখন তিনি সেই কলেজের সাধারণ সম্পাদক হিসাবে তিনি আমি তাকে দেখেছি, তখন থেকেই তাকে দেখছি, তার নেতৃত্ব, তার নেতৃত্বের যে প্রচণ্ডতা, তার যে নেতৃত্বের গভীরতা, মানুষের সঙ্গে যে তার এত হৃদয় হৃদয় ভাব সেটা আমি তখন থেকেই দেখেছি। সেই নেতা এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আপনাদের আর এক প্রিয় নেতা হাজি মোহাম্মদ সেলিম, এমপি ঢাকা 7। তিনিও একজন অত্যন্ত ভয় সেনানি যিনি আমাদের দলের জন্য কথা বলে, পার্টির জন্য কথা বলে, সমাজের জন্য কথা বলে, সমাজকে এগিয়ে যাওয়ার জন্য কথা বলে। আমরা তাকে দেখেছি সত্যের জন্য, ন্যায়ের জন্য তিনি সবসময় কাজ করেন। আপনারা তাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে মাননীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন এবং সংসদে তিনি সংসদকে প্রাণবন্ত রেখেছেন যে কয়দিন তিনি অসুস্থ না আছেন। তিনি এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, অত্যন্ত দক্ষ এক ব্যক্তিত্ব, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যিনি রাজনীতি করেন। তিনি শুধু আমাদের রাজনীতি না, ডাক্তার, ডাক্তারদেরকে নিয়ে তিনি, ডাক্তাররা আমাদের এমনই এক পেশা, মানুষের সবসময় যাদের প্রয়োজন হয় সেই ডাক্তারদের নেতৃত্ব দেন। সেই আজকে আজকে সেই ডাক্তার অ্যাসোসিয়েশনের তিনি সম্মানিত সভাপতি, বিএমএর সভাপতি।
সেখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন এবং বক্তৃতা করেছেন। আপনারা দেখেছেন পুলিশের মহাপরিচালক, যিনি সারা বাংলাদেশের পুলিশকে একটা দক্ষতার এবং বিজ্ঞতা এবং মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছেন এবং সারা বাংলাদেশের জঙ্গি দমনে মাদক দমনে তার যে ভূমিকা আপনারা সবাই টের পেয়ে গিয়েছেন, এবং পুলিশকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি পরিচালনা করছেন। তার বক্তৃতার মাধ্যমে আপনারা নিশ্চয়ই সেই সমস্ত কথা এগুলি শুনেছেন, প্রতিধ্বনি পেয়েছেন, যেগুলি আপনারা চিন্তা করেন, যেগুলি আপনারা হৃদয় ধারণ করেন, যেখানে আপনারা বাংলাদেশকে দেখতে চান সেইখানে নিয়ে যাওয়ার জন্য তার বক্তৃতার মাধ্যমে আপনারা সেগুলি টের পেয়েছেন। তিনি এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ, আমাদের হাসনাত ভাই যোগ্য সভাপতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে সভাপতির দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য। তিনি তার দায়িত্ব আজকে সুচারুভাবে পালন করছেন বলেই আপনারা সুন্দরভাবে আওয়ামী লীগকে আজকে আপনারা যথাযোগ্যভাবে উপস্থাপন করছেন। আপনারা সেই আওয়ামী লীগের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণে এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন জনাব শাহ আলম মুরাদ, আপনাদের খুব প্রিয় ব্যক্তিত্ব। আপনাদের স্লোগানের মাধ্যমে, করতালের মাধ্যমেই আপনারা সেটা বহি প্রকাশ করছেন যে আপনার শাহ আলম মুরাদ আপনাদের হৃদয়ের মানুষ। যথার্থই বলেছেন, তিনি কোনোদিন পিছু পাহন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন যে নির্দেশ তাকে দিয়েছেন কোনোটাই তিনি পিছু পাহন না। তার মুক্তির আন্দোলন, তার গ্রেপ্তারের সময় তার যে ভূমিকা, এগুলি ঢাকাবাসী সবসময় মনে রাখবে। আমরা যারা রাজনীতি করি আমরা সবসময় মনে রেখে থাকি। আজকে তার যোগ্যতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে ঢাকা মহানগর উত্তরে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন এবং তিনি দক্ষতার সঙ্গে আজকে যে জিনিসটা আলোচনার বিষয় সেটা হলো আমরা জঙ্গি এবং মাদক। আমি যদি একটু পিছন থেকে বলি, এই জঙ্গি কারা? এই জঙ্গি তারা যারা প্রথম শুরু করেছিল, হাতের রগ পায়ের রগ কেটে রাজনীতি শুরু করেছিল। তারপরে তারা বিভিন্ন নামে একের পর এক তারা আত্মপ্রকাশ করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন কখনো হুজি, কখনো জেএমবি, কখনো বা হরকতুল ইসলাম, কখনো বা আনসারুল্লাহ বাংলা টিম, কখনো বা আনসারুল ইসলাম, কখনো বা নতুন জেএমবি, এসবই কিন্তু একই সুতায় কথা। আমরা যখনই আমাদের পুলিশ তদন্ত করে আসছে, ঘুরে ফিরে এক জায়গাতেই আসছে, এই তারাই, এরা তারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে, একের পর এক পরিস্থিতি ঘটিয়ে বিব্রতকর পরিস্থিতিতে নিয়ে আসছে। এরা নাকি ইসলামের বন্ধু? আমরা সবসময় বলে আসছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে আসছেন, আমরা একটা আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তের শিকার হয়েছি। প্রশ্নই আছে স্বাভাবিকভাবে, আন্তর্জাতিক কিভাবে আসে? আজকে সারা বিশ্বে আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বন করি, আমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হৃদয়ে ধারণ করি, আমরা যারা আমাদের পবিত্র কোরআন শরীফকে আমরা মাথায় নিয়ে চলি, সেই ধর্মকে কলঙ্কিত করার জন্য আজকে আমাদের যুবকদেরকে পথ হারা করার জন্য এই প্রচেষ্টা। আমরা আজকে সারা বিশ্বে আজকে যেই পরিস্থিতি আসছে, আমি যারা আমাদের ইসলাম ধর্ম অবলম্বী ভাইদেরকে আমি আহ্বান করব, আজকে সময় আসছে ঘুরে দাঁড়ানোর জন্য। আজকে পৃথিবীর যেখানেই যান, আপনারা যখনই পরিচয় পাবে আপনারা মুসলমান, তখনই আপনাদেরকে আরেক নজরে দেখেন। তার কারণটা আপনারা সবই বোধগম্য, আপনারা জানেন। তারা এই স্লোগানটিও দিচ্ছে সঙ্গে সঙ্গে যে অল হিউম্যান আর নট টেরোরিস্ট বাট অল টেরোরিস্ট আর মুসলিম। এটা কি মিন করে আপনারা একটু বুঝতে চেষ্টা করুন। আমাদের ইসলাম ধর্মকে আজকে কলঙ্কিত করার জন্য আজকে এই প্রচেষ্টা। আজকে দেশীয়ভাবে আপনারা যদি দেশগুলিকে দেখেন, একের পর এক দেশগুলিকে কি ধরনের অবস্থান সৃষ্টি করছে সেটাও বাংলাদেশে করার প্রচেষ্টা একটা চলেছিল, কিন্তু
মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আজকে সমস্ত বাংলাদেশের মানুষ একত্র হয়ে গিয়েছে। আপনারা কোথায় নিশ্চয়ই ভুলে যান নাই ট্রাভেলার সিজারের কথা, আপনারা কনীয় সুজির কথা ভুলে যান নাই, আপনারা সেই পঞ্চগড়ের পুরোহিতের কথা ভুলে যান নাই, আপনারা সেই বান্দরবনের ভিক্ষুর কথা ভুলে যান নাই, আপনারা সেই পাবনা এবং ইসের আপনার দিনাজপুরের খ্রিস্টান ধর্ম যাজকদের হত্যার প্রচেষ্টার কথা আপনারা ভুলে যান নাই, আপনারা ভুলে যান নাই নিশ্চয়ই সেই শিয়া মসজিদে মুয়াজিনকে গুলি করে হত্যার প্রচেষ্টা, আপনারা ভুলে যান নাই সেই চিটাগাংয়ের নেভাল মসজিদে আক্রমণ করার, জুম্মার দিনে আক্রমণ করার প্রচেষ্টা, সেগুলো আপনারা কিছুই ভুলেন নাই। সেই জায়গাটিতে আমরা বলতে চাই একের পর এক কারা করছে এই সমস্ত এই ষড়যন্ত্রটা কেন, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই ষড়যন্ত্র আর কোনো কারণ নেই, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশটাকে একটা উন্নয়নের মহাসড়কে নিয়ে আসছে, যখন খাদ্যপ্রীতির দেশ, যেখানে খাদ্য অভাবের দেশ ছিল, 40 লক্ষ টন আমরা খাদ্য ইম্পোর্ট করতাম, আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী এখানে আসেন, আজকে আমরা খাদ্য বৃদ্ধির দেশ হয়েছি, আমরা বিদ্যুৎ ঘাটতির দেশ ছিলাম, আজকে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছে বিদ্যুতে, আমরা লেখাপড়ায়, আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, আজকে যখন আমাদের গড় আয়ু বেড়ে চলছে, আজকে 71 হয়ে আসছে, তখন আমরা সব দিকে আমাদের জিডিপির হার যখন আজকে 7.116 থেকে লাফিয়ে 7.11 আসছি, আমাদের পার ক্যাপিটেন ইনকাম যখন আমরা 1500 আসছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিচ্ছেন মধ্যমায়ের দেশে আমরা যাচ্ছি, উন্নত দেশে যাচ্ছি, তখনই এই ষড়যন্ত্র, তখনই এই বিভ্রান্তি, তখনই এই ধর্মের নামে অধর্ম। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আলেম ওলামা থেকে আরম্ভ করে সবাই একত্রিত হয়েছেন, আজকের পেশাজীবী, আজকের কৃষক, আজকের শ্রমজীবী, আজকের ছাত্র শিক্ষক জনতা সবাই একত্রিত হয়েছেন এক কাজ জায়গায়, যে আমরা কোনো ক্রমেই আমাদের দেশের জঙ্গিবাদের উত্থান হতে দিব না, আমরা মাদকের উত্থান হতে দিব না। আজকে সেই জন্যই সেই মাদ্রাসার ছেলেটিও বুকে ঝুলিয়ে বলে যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করতে চাই, সে কিন্ডার গার্ডেনের ছেলেটিও রাস্তায় দাঁড়িয়ে বলে যে আমাদের স্কুল খোলা রাখতে হবে। আমাদের সব জায়গায় আজকে একই প্রশ্ন, যে আমাদের আমাদের দেশ যেভাবে এগিয়ে চলছে সেভাবেই আমাদের চলতে হবে, এটাই মানুষের হৃদয় ধারণ করে সে জায়গায় আজকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছে। আমি যেখানেই গেছি সেখানেই দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবাই হাত তুলে দোয়া করে, সবাই হাত তুলে দোয়া করেন বলে যে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হন এবং আমাদের বাংলাদেশকে যেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই জায়গায় তিনি যেন নিয়ে যান, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে হাত তুলে দোয়া করছে। কারণটা হলো ওইটাই, এই সমস্ত জঙ্গি উত্থানের থেকে, এই সমস্ত মাদকের উত্থান থেকে তিনি ডাক দিয়েছেন। সেজন্যই আজকে আমাদের পুলিশও আজকে আপনাদের পাশে আসে দাঁড়িয়ে সেই সংগ্রামে আজকে অবতীর্ণ হয়েছে। আজকে যদি আমি বলি আমাদের 71-এর সেই মুক্তিযুদ্ধের সময় আমাদের পুলিশ বাহিনী যে কাজটি করেছিল, আজকে আবারও সেই কাজটিতে তারা ফিরে আসছে, তাদের দক্ষতায়, তাদের বিজ্ঞতায়, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে দেখেন হলি আর্টিজানের 2 জন তরুণ অফিসার জীবন দিয়েও বাকি যে অনেককে রক্ষা করেছিল। সুলাকিয়া ময়দানে সেদিন যে কী ঘটনাটা ঘটতো যদি বোমা বাস্ট, সেটাও আমাদের 2 পুলিশ সদস্য জীবন দিয়ে রক্ষা করেছেন। আপনারা কি ভুলে গিয়েছেন সেই রাজশাহীতে যখন নাকি চাঁদে মানুষ দেখা গিয়েছে বলে যে গুজব ছড়িয়ে একটা তাণ্ডব সৃষ্টি করেছিল, তখন এক পুলিশকে, মানে পুলিশকে একাকী পেয়ে রাজশাহীর রাস্তার উপরে ফেলে মারার প্রচেষ্টা, আপনারা সেই দৃশ্যটা নিশ্চয়ই ভুলে যাবেন। তখন আমাদের এক মা এক বোন দৌড়ে এসে তাকে রক্ষা করেছিল, সেই দৃশ্যটা আপনারা ভুলে যাবেন। এটাই হলো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্ম অন্ধ নয়, বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মানুষ। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, অনেক দেশ দেখেছি, বাংলাদেশের মতো ভালো মানুষের দেশ আমি খুব কম দেখেছি। আমরা ইমোশনাল হতে পারি কিন্তু আমাদের যে কাজটি সে কাজটি আমরা করি, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে
স্বাধীনতার জন্য, এটা চারটিখানি কথা নয়, যখনই প্রয়োজন যখনই অন্যায় আমাদের বাংলাদেশের মানুষ তখনই ঘুরে দাঁড়ায়, এটাই বাংলাদেশ, এটাই হলো বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আজকে আমাদের শুধু নেতা নন, বিশ্বের নন্দিত নেতা, তিনি আজকে সারা বিশ্বে 4 নম্বর স্থান অধিকার করে আছেন। যেই নেতা তাৎক্ষণিক ডিসিশন দিতে পারেন, মঙ্গলের ডিসিশন দিতে পারেন, মানবতার জন্য রক্ষার জন্য ডিসিশন দিতে পারেন, তার মধ্যে 4 নম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এটা আমাদের কথা না, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 100 জন থিঙ্ক ট্যাঙ্কার, রাজনীতিবিদ, যারা নাকি পৃথিবী নিয়ে, উন্নয়ন নিয়ে, মানবতা নিয়ে কথা বলেন, রাজনীতি নিয়ে কথা বলেন, তাদের মধ্যে 13 স্থান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যেই মাননীয় প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজটি পড়ে, ভোরবেলার নামাজটি পড়ে, কোরআন তেলাওয়াত করে তিনি কাজ শুরু করেন, তার হাতে বাংলাদেশ। সেজন্যই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কোনো ষড়যন্ত্রই আমাদের কাছে কোনো বাধা নয়। কার কারণ আপনারা আমাদের সঙ্গে আছেন, যে দেশের জনতা আমাদের সঙ্গে আছে, এদেশের লাখো কোটি মানুষ আমাদের সঙ্গে আছে, এটাই হলো আমাদের বড় শক্তি। আমি পৃথিবীর যেখানেই যাই সেখানেই জিজ্ঞাসা করে যে তোমরা কি ম্যাজিকটা জানো, তোমরা কিভাবে এই জঙ্গি দমন করছো, আমরা বলি আমাদের ম্যাজিক একটাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আজকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছে, সেজন্যই আমরা পেরেছি, আমরা সেজন্যই সক্ষম হয়েছি এই জঙ্গি দমন। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, সেজন্যই আমরা বলেছি যারা বিফোর ইসে চলে গেছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার জন্য ডাক দিয়েছে। ইতিমধ্যে 2-1 জন জঙ্গি তাদের বাবা মা আমাদের হাতে, পুলিশের হাতে সুপর্দ করে দিয়েছে। আমাদের আপনারা দেখেছেন খুলনায় জলদস্যুরা দলে দলে এসে সারেন্ডার করছে, আমাদের সম্ভাবনাময় জায়গা সুন্দরবন, সেখানে লাখো লাখো দর্শক, লাখো লাখো পর্যটক সেখানে উপস্থিত হয়, ভিড় করে সেই জায়গাটিতে সুদৃঢ় করার জন্য, নিরাপত্তা সুদৃঢ় করার জন্য ডাক দিয়েছিলেন। সবাই জলদস্যুরা একের পর এক সারেন্ডার করছে। এর কারণটা আমি সেই জন্যই বলতে চাই, আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালো মানুষ, শুধু একটা দরকার নেতৃত্ব, সেই নেতা জায়গাটিতে রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেজন্যই আমরা পেরেছি, সেজন্যই আজকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মাদকের কথা আসি, আমরা মাদকে আরো অনেক আমাদের আইনে যথেষ্ট ধরনের কঠিন সাজারও ব্যবস্থা রয়েছে। আজকে আমাদের কারাগারে, এই কারাগারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, কারাগারের 20%-এর অধিক হলো মাদক ব্যবসায় যারা জড়িত, তারা সেখানে কয়েদি হিসাবে আছে। এর কারণটা হলো আমাদের পুলিশ বাহিনী যথার্থ চেষ্টা করছেন, আপনারাও তো আপনাদের ছেলে মেয়েকে নিরুৎসাহিত করছেন, ধরিয়ে দিচ্ছেন, তারপরও কেন হয় সেটা আজকে ভাববার বিষয়। তারপরও কেন এই মাদকের সুবল আমাদের যুবকদের মেধা নষ্ট করবে তা ভাববার বিষয়। আমাদের যুবকরা যদি এই জায়গার থেকে আমরা না ফিরাতে পারি, তাহলে আমরা 2021-2040-এ সেই জায়গায় আমরা যেতে পারবো না যেটার স্বপ্ন আপনারা দেখছেন, আপনারা যেটা হৃদয় ধারণ করেন যে আমরা 2021-এ মধ্যমায়ের দেশে যাবো, 2040-এ উন্নত দেশে যাব। আমাদের এই মেধা যদি বিফলে চলে যায় তাহলে আমরা পারব না, সেজন্যই আমি আহ্বান করব, আপনার ছেলেটি কি করে তার দিকে একটু নজর রাখুন, আপনার মেয়েটি কি করে তার দিকে নজর রাখুন, সে একা কি ঘুরে না কার সঙ্গে ঘুরে সেটা একটু দেখুন, তাকে বুঝে বলুন যে ধর্মের কথা বলুন, মানবতার কথা বলুন, ন্যায়ের কথা বলুন, ভবিষ্যতের কথা বলুন, অবশ্যই আমাদের ছেলে মেয়ে সেই জায়গার থেকে ফিরে আসবে। আমরা একটা সামাজিক আন্দোলন করতে চাই, আমরা পুলিশের অ্যাকশনের সঙ্গে সঙ্গে, আমাদের আইজিপি সাহেব তো বলেছেন কি কঠিন তিনি ব্যবস্থা নিচ্ছেন, আমরাও বলছি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যে কেউ যদি আমাদের যুব সমাজকে ধ্বংসের জন্য এই মাদকের ব্যবসা করেন তাহলে তার পরিণাম কিন্তু ভয়ানক হবে, সেটা আমরা বলে যাচ্ছি। আমরা কিছুতেই আমাদের যুব সমাজকে ধ্বংস করতে দেব না, এটা আমাদের ওয়াদা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা সবসময় বলেন, পাশাপাশি
আমরা যেমন তামাক ধূমপানকে বিষপান বলে আমরা যে একটা আন্দোলন শুরু করেছিলাম, তখন এদেশের মানুষ কিন্তু আজকে প্রকাশ্যে ধূমপান করে না। আমরা সেই জায়গাটিতে যেতে চাই, আমরা যেতে চাই যে মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে আজকে আমরা একটা সচেতন করার জন্য, আমরা ছাত্রদেরকে সচেতন করার জন্য, আমরা সবাইকে সচেতন করার জন্য। মসজিদের ইমামকে বলবো, আপনি খুতবার আগে যখন বয়ান করেন তখন একটু কথা বলেন মাদকের এগেনস্ট। শিক্ষককে বলবো, আপনি যখন ক্লাস নেন তার আগে একটু কথা বলেন। আমরা পেশাজীবী ভাইদের বলুন, আপনারা যখন কাজ শুরু করেন আপনার অধীনস্থ সবাইকে এই আহ্বানটা করুন। আমরা সেই জায়গাটিতে একটা সামাজিক আন্দোলন করতে চাচ্ছি। আমরা বিভিন্নভাবে আমাদের মাদক অধিদপ্তর আগে ছিল একটা ছোট জগন্নাথের মতো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আজকে একটা ঢেলে সাজাচ্ছি, মাদক অধিদপ্তরকে শক্তিশালী করছি, সক্ষমতা বৃদ্ধি করছি, তার দক্ষতা বৃদ্ধির জন্য যা যা করার আমরা করছি। আমরা সব দিকেই প্রচেষ্টা নেব। মাদকের ভয়াবহ সম্বন্ধে আপনারা সবাই জানেন, এটাকে যেভাবে হোক আমরা কন্ট্রোলে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো আপনাদের সহযোগিতায়। আমরা মনে করি সমাজকে যদি আমরা সচেতন করতে পারি, আপনারা যদি সহযোগিতা করেন, নিশ্চয়ই এর ভয়াবহতার থেকে আমরা নিষ্কৃতি পাবো, আমরা এগিয়ে যেতে পারবো। আমরা আমরা সবসময় বলি আমাদের জনগণ সবসময় সঠিক কাজটি সঠিক সময় মতন করেন, নেমে আসেন, সহযোগিতা করেন, সেজন্যই আমরা সক্ষম হয়েছি। আমাদের অনেকেই অনেক কথা বলেন, আমাদের বিএনপির সেক্রেটারি জেনারেল বলেন 30-30 মধ্যে তারা নাকি মধ্যমায়ের দেশ করবেন। আরে মধ্যমায়ের দেশ তো আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে ক্ষমতা মানে থাকাকালীন প্রথম অবস্থায় তিনি বলে দিয়েছিলেন, আমরা 2021-এর মধ্যে মধ্যমায়ের দেশ করবো। আজকে আজকে পার কেপিটে ইনকাম কত? $1,600। আমরা যখন ক্ষমতায় আসি তখন $800 ছিল, আজকে পার কেপিটে ইনকাম $1,600। আমরা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই জায়গাটি ধীরে ধীরে আমরা সেই জায়গাটিতে যাচ্ছি। অসম্ভব বলে বাংলাদেশে কিছু নাই, সবই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সবই সম্ভব। আপনারা দেখেছেন আমাদের যেভাবে আমরা ছুটে চলছি, যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, তিনি যে বলেছিলেন বদলে দেবেন বাংলাদেশকে, আপনাদের কাছে জিজ্ঞাসা, বদলিয়েছেন কিনা সেটা দেখুন। উনি বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবেন, আজকে দেখুন ডিজিটাল বাংলাদেশের সুফলটা কি। সুফলটা আজকে ঘরে ঘরে, আজকে 3 কোটি লোকের বেশি আজকে আমাদের এই ডিজিটাল সুযোগ নিচ্ছে, আমাদের এই ইমেইলের সুযোগ নিচ্ছে, আমাদের কোটি কোটি ছেলেমেয়েরা আমরা মোবাইল ফোন ইউজ করি, তার মানেটাই হলো আমরা ডিজিটাল সুযোগ সুবিধা সবই নিচ্ছি। আমাদের সাংবাদিকের প্রশ্নে আসছি, আমাদের সাংবাদিকের কয়েকটি প্রশ্ন ছিল, আমি সেগুলো তো আসছি। প্রশ্ন ছিল আপনাদের ধর্ষণের ঘটনায় বনানী থানার ওসির গাফিলতি আছে কিনা দেখার জন্য, দেখুন এটা তদন্ত চলছে। আপনাদের একটা প্রশ্ন ছিল এরকম, ধর্ষণের ঘটনায় রেইনট্রি হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কী ব্যবস্থা নেওয়া হবে? আমরা সবসময় বলি আমরা কোনো ঘটনাকে ধামা চাপা দেই না, কোনো ঘটনার পিছে আমরা তদন্ত না করে কোনো ঘটনা আমরা প্রকাশ করি। তদন্ত চলছে, এই 2টি পয়েন্টই তদন্তের মধ্যে, তাদের গাফিলতি থাকলে তদন্ত রিপোর্টেই বেরিয়ে আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা। আরেকটি প্রশ্ন করছিলেন আপন জুয়েলার্সের মালিক, অর্থের উৎস কোথায়? এটা আমাদের বিষয় নয়, এটা অর্থ মন্ত্রণালয়, এটা দেখবেন তাদের দায়িত্ব, সেটা আমাদের তদন্ত দেখবেন, সেগুলো আমাদের যেটা দায়িত্ব, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের পুলিশ, আমরা সেটা অবশ্যই দেখব। জঙ্গি রেজওয়ান হারুন দেশে ফিরছেন এমন তথ্য পাওয়া গেছে আসে কি? দেখুন আমাদের, আমি বলেছি আমাদের পুলিশরা জঙ্গি দমনে যেভাবে কাজ করছে, আজকে শুধু আপনারা না সারা বিশ্বের মানুষ এই প্রশ্নটাই জিজ্ঞাসা করে যে কিভাবে সম্ভব। আমাদের আমাদের সেই বড় বড় দেশের মতন সক্ষমতা দক্ষতা আমাদের কম থাকলেও আমাদের আছে দেশপ্রেম, আমাদের আছে জাতির প্রতি কর্তব্যবোধ, আমাদের প্রতি আমাদের আছে
আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের আছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মেনে চলি, সেজন্যই আমরা এই জঙ্গি দমনে সফল হয়েছি। আমি সেটা আগেই বলেছি, এই রেজাউন ভারত দেশে আসছে কিনা সেটাও আমরা দেখবো, আমাদের সবই নজরদারিতে আছে, কোনো কিছুই আমরা আমরা সন্দেহ করে আমরা উড়িয়ে দিই না, আমরা যেটাই মানে মনে করি যে এখানে কাজ করতে হবে আমাদের কাজ করছে, আমাদের গোয়েন্দারা, আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী সবাই অত্যন্ত সক্রিয়, তারা সফলতার সঙ্গে কাজ করছে। আজকে আপনাদের এখানে এসে এটাও প্রমাণ করে দিয়েছেন যে পুলিশের সঙ্গে আপনারা সবসময় আছেন, পুলিশ যে দক্ষতা বিজ্ঞতার পরিচয় দিয়েছে আপনারা সেগুলোকে স্বীকার করছেন, সেই জন্যই আপনারা আজকে পুলিশের ডাকে এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা উপস্থিত হয়ে বক্তৃতার মাধ্যমে আমাদের নিরাপত্তা বাহিনীকে উৎসাহিত করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনাদের শুভকামনা করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।